আল্লামা লুৎফর রহমানের জীবনী। জন্ম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বদরপুর গ্রামে 1940 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা আব্দুস সামাদ একজন স্বনামধন্য আলেম ও সমাজসেবক ছিলেন। মাতা বেগম মাকসুদা খাতুন। তার শিক্ষা জীবন। তার পিতা মাওলানা আব্দুস সামাদ অত্যন্ত বুজুর্গ আলেম। পিতার হাতেই তিনি ইসলামী শিক্ষার সূচনা করেন। এছাড়াও তিনি কালাইয়া সিনিয়র মাদ্রাসা থেকে 1961 সালে কালাইয়া মাদ্রাসা 1961 সালে কালাইয়া সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল, 1963 সালে রায়পুর আলিম মাদ্রাসা থেকে আলিম, 1965 সালে ফাজিল এবং 1967 সালে কৃতিত্বের সঙ্গে তিনি কামিল পাশ করেন। ইসলামী শিক্ষার পাশাপাশি তিনি নবাব ফয়জুন্নেসা কলেজ থেকে ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবনে সকল পরীক্ষায় ফার্স্ট ক্লাস এবং স্কলারশিপ প্রাপ্ত একজন মেধাবী মুখ হিসেবে তিনি পরিচিত। তিনি বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এবং সংস্কৃত ভাষাসহ বহু ভাষায় পণ্ডিত অর্জন করেন। কর্মজীবন। তিনি রাজখালী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মজীবনে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। কর্মজীবনের পাশাপাশি সামাজিক উন্নয়ন অগ্রগতিতে সর্বদা নিজেকে উৎসর্গ করেন। তিনি 1991 ও 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচন এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ইসলামী পাঠাগার দেশ এবং বিদেশে প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান কান্ট্রি চেয়ারম্যান হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে এবং বিদেশে সমাজে বহুল পরিচিতি মাওলানা লুৎফর রহমান। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, কোরিয়া, জাপান, পাশ্চাত্য ও পাশ্চাত্যের অসংখ্য দেশে ভ্রমণ করেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ মাওলানা লুৎফর রহমান একজন খঞ্জন্ম ব্যক্তি। তার ওয়াজ শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন। কুরআন প্রচারের পাশাপাশি তিনি অনেক দুর্লভ গ্রন্থ রচনা করে দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেন।